ঈশ্বরী আলো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে আমরা অত্যন্ত বিখ্যাত একটি আধুনিক গান শুনতে যাচ্ছি। আধুনিক গানটি হলো শুধু গান গেয়ে পরিচয়। গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আলতাফ মাহমুদ, শিল্পী হলেন সাবিনা ইয়াসমিন। গানটির তাল হলো কাহার বাট মাত্রা। সো আপনারা যদি এখনও কেউ এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে তারই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি তাহলে সাথে সাথে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাম উৎসাহিত করবেন। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন। অবশ্যই আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। তো গানের কথা আসছি, গানটিতে রয়েছে একটি স্থায়ী ও দুটি অন্তরাংশ। দুটি অন্তরাংশ নোটেশন হু সেম। আর এই গানটা আজকে আমরা রিসার্ভ বা ইফ্রাট স্কেল থেকে শিখছি। সো দেখুন, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। আর এই গানটি শিখতে আজকে আমাদের বিকৃত স্বর হিসেবে লাগছে কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি। সো দেখুন, এখন আমরা এই গানটির স্থায়াংশ চলে যাচ্ছি। এই গানটির স্থায়াংশ আমাদের মা থেকে শুরু হচ্ছে। সো দেখুন, শুধু গান গে অংশ আমাদের মা থেকে শুরু হচ্ছে। সো দেখুন, শুধু মা বাবা, শুধু মা বাবা, এরপর গান ধাপানি ধা কোমল ধা কোমলনি, গান ধাপানি ধা কোমল ধা কোমলনি। এখানে আমাদের একটু মিল ব্যবহৃত হয়েছে, গান ধাপানি ধা কোমল ধা কোমলনি। এরপর গে মা গাড়ে কোমল রে কোমল গা, গে মা গাড়ে কোমল রে কোমল গা। এরপর পরিচয় গা গা মা কোমল গা, এখানে আমাদের কোমল গাড়ির সাথে মাটা স্পর্শ অর্শি ব্যবহৃত হয়েছে। পরিচয় গা গা মা কোমল গা। এরপর চলার পথে খনিক দেখা। সো দেখুন, চলার মা পাধা কোমল ধা, চলার মা পাধা কোমল ধা। এরপর পথে, সো দেখুন, পথে মা পা মা পা মা গা কোমল গা, পথে মা পা মা পা মা গা কোমল গা। এরপর ধনি গা মা পা কোমল গা, ধনি গা মা পা কোমল গা। এরপর দেখা গা মা গা রে কোমল রে কোমল গা, দেখা গা মা গা রে কোমল রে কোমল গা। এরপর একি শুধু অভিনয়, একি পানি নি ধাসা কোমল ধা কোমলনি, এখানে আমাদের মি ব্যবহৃত হয়েছে। একি পানি নি ধাসা কোমল ধা কোমলনি। এরপর শুধু নিশা নিধা মা কোমল ধা কোমলনি, শুধু নিশা নিধা মা কোমল ধা কোমলনি, এখানে আমাদের কোমল ধা থেকে মায়ের মিলের মাধ্যমে আসতে হবে। এরপর অভিনয় গাড়ে গা গা সা কোমল রে কোমল গা, অভিনয় গাড়ে গা গা সা কোমল রে কোমল গা, এখানে আমাদের কোমল গার সাথে মাটা স্পর্শ ব্যবহৃত হয়েছে। আর আমাদের এখানে কোমল গা থেকে সাই মিলের মাধ্যমে আসতে হবে। অভিনয় গাড়ে গা গা সা কোমল রে কোমল গা। সো এরপর আবার আমাদের প্রথম লাইনে ফিরে গিয়ে বলতে হবে, শুধু গান গে এটুকুই ছিল আমাদের এই গানটির স্থায়াংশ। এখন আমরা এই গানটির প্রথম অন্তরাংশ চলে যাচ্ছি। তো দেখুন, এই গানটির প্রথম অন্তরাংশ, এই অবুঝ মনে কি যে খানে খানে, তুমি
কেন যে তলায় নিদয়। সো দেখুন এই গানটির প্রথম অন্তর অংশ এই সারে তাহতকের সাধকের কোমল রে এই সারে তাহত সাধকের কোমল রে এরপর অবুঝ মনে। সো দেখুন অবুঝ নিশা নিধা কোমল ধা কোমলনি অবুঝ নিশা নিধা কোমল ধা কোমলনি এরপর মনে পাপা মনে পাপা এরপর কি যে ধানে কোমল ধা কোমলনি কি যে ধানে কোমল ধা কোমলনি এরপর খনে খনে পাধা মাপা মামা কোমল ধা খনে খনে পাধা মাপা মামা কোমল ধা আবার দেখে দিচ্ছি খনে খনে পাধা মাপা মামা। সো এই লাইনটি আমাদের পরস্পর দুইবার রিপিট করতে হবে। এই লাইনটি আমাদের পরস্পর দুইবার রিপিটের সময় নোটেশন হুবহু সেম রয়েছে। সো এবার আমরা এর পরের লাইন চলে যাচ্ছি চুপি চুপি দোলা দেয়। সো দেখুন চুপি চুপি মা মা ধা ধা পাধা কোমল ধা চুপি চুপি মা মা ধা ধা পাধা কোমল ধা এরপর দোলা নিরসানি মুদার হাতকে কোমলনি তার হাতকে কোমল রে দোলা নিরসানি মুদার হাতকে কোমলনি তার হাতকে কোমল রে এরপর দেয় থা পানি ধা কোমল ধা কোমলনি এখানে আমাদের মীর অবহিত হয়েছে দেয় থা পানি ধা কোমল ধা কোমলনি এরপর ও গো সাগা সাগা তার হাতকে সাগা হাতকে কোমল গা ও গো সাগা সাগা তার হাতকে সা তার হাতকে কোমল গা এখানে তার হাতকে সা থেকে তার হাতকে কোমল গায় মীরের মাধ্যমে যেতে হবে। এরপর জো ছোনা সা সা নি নি মুদার হাতকে কোমল নি জো ছোনা সা সা নি নি মুদার হাতকে কোমল নি এরপর তুমি বলো না। সো দেখুন তুমি নিশা কোমলনি তার হাতকে সা তুমি নিশা কোমলনি তার হাতকে সা এরপর বলো না সানি নি ধা ধা কোমল ধা কোমলনি বলো না সানি নি ধা ধা কোমল ধা কোমলনি এরপর কেন যে মানি পা কোমলনি কেন যে মানি পা কোমলনি কেন যে মানি পা কোমলনি এরপর পুতলা গা গাধা মা কোমল গা কোমল ধা পুতলা গা গাধা মা কোমল গা কোমল ধা এরপর হৃদয় গা রে রে গা সা কোমল রে কোমল গা এখানে আমাদের কোমল গা থেকে সাই মীরের মাধ্যমে আসতে হবে হৃদয় গা রে রে গা সা কোমল রে কোমল গা এখানে আমাদের কোমল গা থেকে সাই মীরের মাধ্যমে আসতে হবে। সো এটুকুই ছিল কিন্তু আমাদের এই গানটির প্রথম অন্তরাংশ। সো এবার আমরা এই গানটির দ্বিতীয় অন্তর চলে যাচ্ছি। সো দেখুন এই গানটির দ্বিতীয় অন্তরাংশ জানি সাঝের বেলা ফেলে সকল খেলা তো দেখুন এই গানটির দ্বিতীয় অন্তর অংশ শুরু হচ্ছে আমাদের তার হাতকে সা থেকে। সো দেখুন জানি সারে তার হাতকে সা তার হাতকে কোমল রে এরপর সাঝের নিশা নিধা কোমল ধা কোমলনি এরপর বেলা পাপা এরপর ফেলে ধানি কোমল ধা কোমলনি এরপর সকল খেলা। সো দেখুন সকল পাধা মাপা কোমল ধা সকল পাধা মাপা কোমল ধা এরপর খেলা মামা। দেখুন এই লাইনটি আমাদের পরস্পর দুবার রিপিট করতে হবে। পরস্পর দুবার রিপিটের সময় আমাদের কিন্তু এই লাইন নোটেশন খুবই সেম রয়েছে। সো এবার আমরা এর পরের লাইনে চলে যাচ্ছি নীরে পাখি ফিরে যায়। সো দেখুন নীরে মা মা ধা কোমল ধা এরপর পাখি ধা পাধা কোমল ধা এরপর ফিরে নীরে সানি মুদার হকের কোমল নি তার হাতকের কোমল রে এরপর
যায় ধাপানি ধাপ কোমল ধাপ কোমল লিঙ্গ এরপর তবু সাঙ্গা সাঙ্গা তাহলে সা তাহলে কোমল গা এরপর আকাশে সা সা মিনি মুদা হাত কোমল নি এরপর গানের আভাসে সো দেখুন গানের নিশা মুদা হাত কোমল নি তাহলে সা এরপর আভাসে সানিনি ধাধা কোমল ধা কোমলনি আভাসে সানিনি ধাধা কোমল ধা কোমলনি এরপর চলারো মানি পাগা কোমল গা কোমলনি এরপর কাহিনী গা গাধা মা কোমল গা কোমল ধা কাহিনী গা গাধা মা কোমল গা কোমল ধা এরপর লেখারায় গারে রে গা গা সা কোমল রে কোমল গা এখানে আমাদের কোমল গা থেকে সায়ের মধ্যে আসতে হবে লেখারায় গারে রে গা গা সা কোমল রে কোমল গা সেটুকু ছিল কিন্তু আমাদের এই গানটির দ্বিতীয় অন্তরা।